লগে হবে চার, দুই দিকে যাই যদি দুই পরিবার, পড়বে রে গোলক ধাঁধার মাঝে, তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ, চাপাবাজ পরিষ্কার বুঝতে পারছি তুমি মন ভাই, এই যে কি ডানে দেখো বামে দেখো উপরে দেখো, কি উল্টা পাল্টা কথা বলছো তুমি? এটা হচ্ছে পুলিশ পলিটিক্স, পলিটিক্স করে অর্কেস্ট্রা বের করতে ওই আসল মন, ওই জাল টাকা ছড়াচ্ছে গ্রামটায়। কিন্তু তুলা ভাই, এটা তো মন না অন্য কেউ। এই এই আপনার পরিচয় কি খুলে বলেন? বললাম তো আমার নাম নুসরাত। হ্যাঁ নুসরাত বললাম আর বিশ্বাস করে ফেললাম। বলুন আপনার সঙ্গে গডফাদার কে কে আছে, সহযোগী কে আছে, যারা এই গ্রামে জাল টাকা ছড়াচ্ছে, বলুন নাম। হ্যাঁ সব খুলে বলুন। আপনারা কি বলছেন? আমি আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না, আপনারা কি উল্টাপাল্টা কথা বলছেন? ও পাইছি ক্লু পাইছি, মানে ওনার স্বামীর সাথে জড়িত। মন তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম স্বপন। এতেও মন স্বীকার করছে, দেখছো কেমনে চাপ দিলাম। আচ্ছা তাহলে এই যে স্বপন মনে হয় গড ফাদার, তাই না দুলা ভাই? হ্যাঁ। আই মে আমাদের সঙ্গে থানায় চলো। কেন এখন বলে কেন কেন? এটা কি দেখছো আমার সম্পর্কে আইডিয়া আছে, আমি কত বড় কি, আমি যে কি এটা আমি নিজেও জানি না, তাই না দুলা ভাই? আমি বলছি শুনেন, আমাদের সঙ্গে থানায় যাবেন, তারপরে আপনার স্বামী আছে কি নেই, স্বামী কি হারায় গেছে নাকি খুঁজে পেয়েছেন, আপনি কোনো সিন্ডিকেটের মেম্বার কিনা, সব কথাবার্তা আপনার থেকে আমরা বাইর করে নিব। থানায় চলেন। আমি আপনাদের সাথে থানায় যেতে পারবো না, আমি আমার হাজবেন্ডকে খুঁজতে বেরিয়েছি। তাহলে আপনার পরিবারের পরিচয় কি? আমার নাম নুসরাত, আমার বাবার নাম বশির মাস্টার, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। তাহলে মুনকে আমি কি করে বলবো? মুনকে আপনাদের মুনকে আপনারা খুঁজে বের করুন। ও মুন লা ভাই, ও অপরাধী তো পেয়েছি, কিন্তু অপরাধটা তো মিলাইতে পারলাম না, আর এটা তো মুন না, তাহলে মুন কোথায়? আরে আমার কাছে মনে হয় এটাই মুন, আমাদের চোখ ফাঁকি দিয়া হুট করে চলে গেলো। এইটার উপর আমার একটা গান আছে। আবার কিসের গান? ওই যে এটা কথা, লম্বা একটা মেয়ে আছে হাইটে হাইটে যায়, তারপরে মেয়ে দেখো মিটি মিটি চায়, উল্টার দিকে চাই দেখে কেমন আমার আমার পাগলা গোরা রে, কই মানু কই চইলা যায় আমার পাগলা গোরা রে। ঠিক আছে ঠিক আছে ভাই, গান শুনেছি, এখন এই মুনকে খুঁজে বাইর করতে হবে। ও মুন রাজীব জেল থেকে কবে সারা পাইলো? এই তো কি করে কি যে কোন ভাই, আপনি তো কোন খবরই রাখেন না, আমি তো মঙ্গল গ্রহে গেছিলাম। এই রাজীব তুই মঙ্গল গ্রহে কেন গিয়েছিলি ভাই? মঙ্গল গ্রহে আপনার এক ছবি মুক্তি পাইছে ভাই। আর ছবি নি দেখছত নি দেখছত নি, আর ছবি দেখতে মঙ্গল গ্রহে চলে গেছে। ওরে বাটপার, তুমি ছিলা জেলে, তুমি মঙ্গল গ্রহে গেছিলা সিনেমা দেখতে, আর এই সাই তুমি মির্জা পরিবার লগে হাত মিলাইছো। দাঁড়াও আমি এখনই যে বসরে বলতাছি। ভাইচান আপনার কি মনে নাই আপনার ছবিটা মুক্তি পেয়েছে গত সপ্তাহে মঙ্গল গ্রহে? আমি তো আপনাকে জানিয়েছি, রাজীব কি বলবে? এই ছবির নাম কি কসাই? কেন ভাই ছবির নাম হলো বেদের মেয়ে জোসনা। বেদের মেয়ে জোসনা? জি ভাইজান ওই ছবিতে তো আমি নায়ক ছিলাম, আপনি ডিরেক্টর ছিলেন। জি ভাই আপনি জি একটা অভিনয় করছেন ভাই, আপনার অভিনয়টা ভাই শেষ হয়েছে ভাই, আমার কাছে জি ভালো লাগছে ভাই। শোন শোন শোন, নায়ক করছে কি আসতে পারে না সময় মতো, হরে দি অঞ্জুগোস কয় কি ভাই, আন্নে খারাই যান, আন্নে সেরা তো কম না, ইয়াল্লাই তার রিকোয়েস্টে এই বেদের মেয়ে জোসনা ছবিতে আই হিরোর ভাট করছি। বুঝছো অতিথি শিল্পী হিসাবে আমার ভাইজান অ্যাক্টিং করেছে।
ভাই সে অভিনয় করছেন ভাই, অনেকবার লাগছে আপনাদের দুজনের অভিনয় ভালো লাগছে ভাই। শোন কাহিনীটা কই, ইলিয়াস কাঞ্চন আসতে দেরি করতেছে, অঞ্জু ঘোষ মেকআপ টেকআপ লই বসে রয়েছে, হঠাৎ অঞ্জু আসি কয় ভাই আন্নের তো চেহারা ইলিয়াস কাঞ্চনের তো কম না, আন্নের চেহারা তো বিদেশি স্টাইলে, আন্নের ছবিতে হিরো করেন না কিল্লাই, ইয়াল্লাই অঞ্জু ঘোষের রিকোয়েস্টে এই ছবির মধ্যে আমি হিরোর ফাটটুক করছি বুঝছেন ভাই। আপনি গানের মাঝে যেই নাচ নাচছেন ভাই আমার কাছে সেই ভালো লাগছে ভাই, আপনার নাচটা ভাই একশো একশো ভাই। ও আচ্ছা কোন গানটা কসাই? দেখছি শত শত ছবি করছি আয় মনে রাখতে না পারলো আর দর্শকরা মনে রাখছে দেখছ ভাইজান। আমি একটা বিষয় বুঝতে পারছি না, ওই রাজীব তো জেলে ছিল, ও মঙ্গল ঘুরে কবে গেল আর কবে আমাদের ছবি দেখলো ভাইজান? তুই তো ঠিকই বলছ রাজীব, আর লগে সালাকি করস এই, তুই না জেলে গেছিলি, তুই জেলে গেছিলি, তুই আর লগে একজন কসকিল্লাই। ও ভাই আমি জেলে গেছিলাম কিন্তু আমি অনেক ভালো ছেলে দেখে ওসি সাহেব আমার ছেড়ে দিছে, ওসি সাহেব আরো বলছে যে আমার যদি ক্ষমতা থাকতো তো ওসি সাহেবের পর্দা আমার দিল হইলে, আমার কাচ্চি বিরিয়ানি খাওয়াইছে দুই বেলা। যদি ওসি সাহ সারি না দিব ও তো বাইরে আইছে কিল্লাই। না না ঠিক আছে তাহলে যা, শোন ওসি সাহ যেহেতু ভালো লোক আয় ও থানায় জামু, যাই দে যদি আরে ফসগা দেয়। হ্যাঁ চল চল। আপনি থানায় গেলে আপনি তো বড় পোস্ট পেয়ে যাবেন ভাইজান, আপনার পরের পোস্টটা আপনি আমাকে দিবেন ভাইজান। কোন চিন্তা করিস না, মনে কর আই যদি ওসি হয়ে যাইতে পারি তোর আই কনস্টেবল দিদি মুসল। ভাইজান আপনি আমাকে কনস্টেবল দেবেন কেন, আমি তো নায়ক মানুষ, আপনি আমাকে এসআই পোস্ট দেবেন ভাইজান। আরে হেতন বড়টা দিবি চল এই জায়গা। সাংবাদিক অনু হেদিনাঙ্গ চেয়ারম্যান বাড়ি গেছিল, আমি তারে অপমান করছি কামটা মনে হয় ঠিক হয় নাই, সাংবাদিক মানুষ যদি আঙ্গ চেয়ারম্যান বাড়ির বিরুদ্ধে উল্টাপাল্টা কিছু লেহে তাহলে তো সর্বনাশ হয়ে যাইব গা। ডাইকা দুই চারটা কথা কইয়া হেরে একটু ঠান্ডা করে যাই। সাংবাদিক অনু বাড়িতে একটু দে হন কে ডাইছে কে? আরে পিঙ্কি, চেয়ারম্যানের ভাতিজি পিঙ্কি মির্জা বাড়িতে? আই এম সারপ্রাইজড। ও মায়া মায়া গো, আমনে যেমনে কথা কইতে শুন এটা কি ঠিক মানুষের বাড়ি মানুষ আহে না? হ্যাঁ অবশ্যই আসে, সেটা ভালো সম্পর্ক থাকলে তারপর। ইনফ্যাক্ট সেদিন তো আমিও গেছিলাম আপনাদের বাড়িতে, আপনি আমাকে কত সুন্দর করে অপমান করে বের করে দিলেন বাসা থেকে, সেই তুলনায় আমি আপনাকে কিছুই বলিনি। দেখুন এদিন মাথাটা গরম আসিল দেখা দু চারটা কথা কইছি, এর লাগে আপনার বাড়িতে আইসি দেখা আপনি এমন করবেন? তো কি করবো, আপনাকে কি বধু বরণ করে ঘরে তুলবো, সাত্তারের সাথে বিয়ে করিয়ে দিব? দিয়ে দিলে তো ভালোই হয়, আপনি যদি আপনার ভালোবাসা মানুষের লাগে আমার বিয়ে দিতে চান আমার বিয়ে করতে অসুবিধা কি তা? শাট আপ, মির্জা বাড়িতে দাঁড়িয়ে আপনি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে চান তাই না? যান বেরিয়ে যান এক্ষুনি বাসা থেকে। ও মায়া সেতুন কে রে, বেশি সেতুন বালা না, মাথা ঠান্ডার হইন, মাথা ঠান্ডার হইন, যেমনি সাই রইছেন মনে হইতেছে আমার কামড় দেখা এলবেন, আমি বিয়ে করতে চাইছি আপনি তো বিয়ে দিতে চাইছেন, দেন বিয়ে দেন। সাত্তার কই? সাত্তার সাত্তার তুমি কই? আমি তোমার বিয়ে করবাম। আই চুপ কর, সাত্তার সাত্তার বলে ডাকছেন, আবার নাম ধরে ডাকছেন, আবার তুমি করেও বলছেন, আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি চেয়ারম্যানের বাতিজি ময়মনসিংহ সেরি ফিঙ্কি, আমার সাহসের দেখছেন কি তা? কথা কই আইরা গেছেন গা, সাত্তারে ডা হইন আমি বিয়ে করবাম। আমি বাকরুদ্ধ, কি বলবো আপনাকে, আমি ভাষা হারিয়ে ফেলেছি। ও মায়া মায়া গো, আপনি ভাষা হারাইলেই সুইন, তাইলে আপনি ঈশ্বরের ইঙ্গিতে কথা কইন আমি বুঝে গেলাম।
আপনি যান তো এখান থেকে যান প্লিজ বের হন বাড়ি থেকে আপনি তো বাসা আর না না আপনার তো বাসা টি হই আছে ও আমি পাগল হয়ে যাচ্ছি ওরে কি থাকো পাগললে তো দামেলা আছে হ্যাঁ পাগলে না আবার কামড় টামড় না দিয়া দেয় এই আমি যাইগা সাত্তার আমি যাইগা হ্যাঁ আই লাভ ইউ সাত্তার আরে আরে পিগি কি সাইকো এটা কি পাগল হয়ে গেল সাত্তারের জন্য সাত্তার তোমার খবর আছে দাঁড়াও আরে ও দেখতে কই করতে পড়ো না 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 জোরে জেলে বন্ধ করে দেয় তখন কি হবে মোরা কি কোলের উপর মোরা তো পাশে যাইয়া যাচাই বাছাই করবো বন্ধু লাল গোলাপি কই রইলা রে এসো লা তুই কি আমার তোর বউ মনে করে নাচতেছস আরে না বন্ধু আমি তোমাক আমার বউর দেহে নিয়ে যেতেছি এটা তো আমার কত বড় আনন্দ ফুর্তিতে খালি গান বাড়ানো আসতেছে ও বুঝার পারতেছি বাবের লোকে পরিচয় করে দেবে ইমোশনালি গান বাড়ি হয়ে গেছে বালা করছস গান করতেছস কিন্তু ও বন্ধু লাল গোলাপি আর পরের লাইনটা কি নষ্ট করে দেবো না আমার মাইন্ড করবো একলা তুই আসলে আমি তো জানি তুই সাপোর্ট করছো মানুষের এইরম বিপদে পারে আরে বেয়াই মোরা মনে ভিক্ষা দিতে যাইতেছি না মোরা যাইতেছি ওরা ভিক্ষুক কেন গাছাস বাছাই করতে ওই তাহার তাহার ভাণ্ড খুললে বই নাই ঠিক আছে বিয়াই কিন্তু জানেন একটা জিনিস কি ভিক্ষা খাওয়া ভিক্ষা নেয়া ভিক্ষা দেয়া ভালো না আরে শোনেন বিদেশি কিন্তু যারা ভিক্ষা দেয় না হ্যাঁ আমি তোমাকে এখন বলি কি জানো আমার একটা বাড়ি আছে বুঝছো চট্টগ্রামে না ছয়তলা তো হ্যাঁ আমি না বসে বসে ছয়তলায় বারান্দায় পত্রিকা পড়তেছিলাম বুঝলাম পত্রিকা পড়তেছিলাম তারপরে এই দেখো শোনো হঠাৎ দেখে কি মিছে দিয়ে না আমার একজন এমনি এমনি করে ডাকে ভাই নিচে আসেন আমি মনে করলাম কি নাকি আমি নামছি ছয়তলা থেকে একটু কষ্ট হয়েছে আমার আমার কয় ভিক্ষা দেন ভিক্ষা দেন কেমন লাগে মেজাজটা আমি বললো আসেন আমার সাথে আমি নিয়ে গেছি ছয়তলা গেটের কাছে এক কইছি জান আল্লাহ রাস্তে মা এই অমামনের উপরে এই বলেছি না মানুষকে কাজ করে খেতে হয় একটা সুস্থ সবল লোক ছয়তলা উঠলো কি করে ও ভিক্ষা চায় কেন ও কাজ করে কাবে ঠিক আছে কি আছে ঠিক আছে আরে
কেসে ওরা তো চলে গেছে গা না 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 আছে 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 তুমি কি বলো আমি তো বুঝতে পারি আরে আছে দে ওকে আছে দেখো আমি কাক নিয়ে আইছি এটা হলো আমার দোস্ত এই এই সত্তর দোস্ত আমার প্রাণের প্রিয় দোস্ত আগান মনে গেছিলাম আমার বউ কোনটা আমার মাথায় বাড়ি পড়ছে কি বাবা কি করবো আমি কি করবো আমি বিশ্বাস কর দোস্ত এই যে আমার মাপ দেখতে চাস আমার বউ ঠিকই ধানে লম্বা খুব সুন্দর ফর্সা দবদবা স্বাস্থ্য ভালো আছিল পরে এই দিহি না ইনি খারাপ করেছে বুঝতে পারছি গাছে উঠে গেছে মনে না না ও তো ডাকে মানুষ হয়েছে গাছ ওঠে হেঁকে নাই ও গাছে উঠার ঠিকে নেই ক্যা তাহলে কই যাওয়ার পরে বুঝার পারছি মাটি নিচে আন্দায় গেছে তাই না এটুকু বুকরে সম্ভব ও মাগারি এবার বুঝার পারছি তোমার সুন্দরী বউ অ্যাজ লাইক অপবিশ্বাস হ্যাঁ তোমার বউটা যেন খাড়া করে রেখে গেছো না মনে করো কোনো জাদুগিরের হাতে পড়ছে দিয়া ছোট বানায়া পকেটে লয়ে গেছে গা না এর কোনো কথা নাকি জাদুটা বান্ধব আমি বিশ্বাস করি না কেন কেন করে ম্যানেজ করে নিয়ে দেবো সব বুঝার পারছি তোমার সাথে যেন আমার কি কন্ডিশন আসছিল ওই তো আমি যদি আমার বউটুকু না দেওয়ার পরে তাহলে আমার তুইলা আচার দিবি হুম তাহলে এক কাম করো রেডি হয়ে যাও আচার খাওয়ানো লেগিয়া এমন একটা আচার দিমু মনে কর তোর কোমরটা দুই ভাগে ভাগ করে দিব শ্যামবাজার সাতটার লগে বিটলামি করতেছ না যাতে এই গ্রামে কেউ আমার লগে বিটলামি না করার পরে দুস্থ হয়ে দুস্থ লগে যে প্রতারণা চাবাবাজি মিথ্যাবাদী তুই করছো সেটার বিচার হয়েছে মনে কর একটা আচার দিয়া মনে করো কোমরটা ফাটাই দেওয়া দুই ভাগে ভাগ করা বুঝার পারছিস কি কইছি দেখ বন্ধু এমনি বউটা আর হালাসি সদ্য বিবাহিত সুন্দরী বউ আজ লাইক অপবিশ্বাস সেই বুক না পারে মনে করো আমি হাফ একদিন হয়ে গেছি এখন তুই যদি আসার দিয়ে আমার মানদণ্ড ভেঙে দেস এই বই খুঁজে কেন বাই করবো ও বউ তুমি কই 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 রে পরাণ বুঝি যায় যায় রে বন্ধু বন্ধু আমার বউটা আলো খুঁজে বাই করবো তুমি একটু গিয়ে আমি দশটা আসার দিস আমার কোনো আপত্তি থাকবো না আসার দিয়ে আত্মা মানদা দাদা খুঁজে ভাঙ্গিস কিন্তু বউ খুঁজে বাই করার আগে কাম করে দেবো না দুরু ছাতা ইমনি ধরতে থেকে আমি ইমরে দিতে আসলাম বউ ইমরে গেলে তো দেখাই হলো নে হাই হাই কি করবো এই তোমরা কে কোনে আসো আমার বউ দেখছো না আমার বউ করে গেল রুসাদ রুসাদ কোনে গেল আমার জিজ্ঞাসা আছে কোনে গেছে তুই আমার তোর বউ দেখাবার লাগে পরিচয় করা লয়ে গানছ আর তুই হালা বিটনামি করতে চ আচ্ছা দোস্ত তুই সাদি করস নাই সে হাঁচা কথাটা আমার সাথে কইলে অসুবিধা আছিল কি হ্যাঁ থিং করতে চ খেলা বন্ধু আমি আমি বুঝতে পারতেছি না মানে কি করে আমি প্রতিষ্ঠা করবো যে এটাই সত্য আমার বউ আসিল আয় হায় রে আর কি করবো করে দেবো নুসরা বেলায় বিশ্বাস করুম না অবিশ্বাস করুম বুঝার বার্তা ছিল ও আসছিল কাতারে চেমড়ে আসছিল ঢাকায় ফেসবুকে প্রেম পরে শাদি করছে ফেসবুকে প্রেমে শাদি করে ডোস্তা খাইছস এনে খাড়া করে রেখেছে চ ছালা বল হ্যাঁ বন্ধু বলে তোর আমি গালি দেওয়ার বর্তাছি না পুরান ডাকলে নাটকির পুকুয়ে সাতটা গালি দিয়ে দিতাম ফেসবুকে প্রেম করছি সেটার আবার সংসার করে সুখী আছে যত্তর